দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের অন্তর্গত মধ্যগুড়গুড়া গ্রামের বাসিন্দা সরস্বতী বেলা। 65 বছর বয়সী এই মহিলা স্বামী ও বড় ছেলে মারা যাওয়ার পর পরিবারে তিনি একমাত্র সদস্য আয়কর্তা। বিগত 4 বছর ধরে পঞ্চায়েতের কাছে বারবার বিধবা ভাতার জন্য আবেদন করেও বিধবা ভাতার কোনো সুব্যবস্থা পাননি। আমি শম্পা মণ্ডল, এই আমার সমুদায়। সমস্যা আমার তো কিছু নেই, সংসারে তো আমার কিছুই নেই, হাঁস মুরগি পুষে চেয়ে চেনতে খাই, আর বিধবা ভাতা পেলে একটু সচ্ছলভাবে চলি। কে কে আছে পরিবারে? আমি আছি আর আমার নাতি আছে আর বড় ছেলেও তো মারা গেছে। কি করে? বড় ছেলে কি অসুখ হয়েছিল বাইরে মারা গেছে তো জানিও না, যা করে আইলার চাল পায় বলে কোনো রকম আমার ছেড়ে যায়। আপনার স্বামী মারা গেছে কি করে? স্বামীর তো ক্যান্সার হয়েছিল, স্বামীর ক্যান্সার হয়েছিল আর 14 বছর বাঁচিয়ে রাখছিলাম স্বামীকে, আর কত রাখবো। সরস্বতী বেলা মহাশয়া 2 টাকা কেজি দরের রেশন থেকে চাল পাচ্ছিলেন। তার বিপিএল থাকা সত্ত্বেও হঠাৎ করে 2 টাকা কেজি দরের চাল রেশন থেকে দেওয়া বন্ধ করে দেয় এবং বেশি দাম দিয়ে চাল কিনতে হয়। বিপিএল তালিকার কার্ড ছিল, এখন হলো রাজ্য সরকারের কার্ড। আর তাকে বিপিএল তালিকার কার্ড ছিল, আর হচ্ছে রাজ্য সরকারের কার্ড। তাতে রাজ্য সরকার 13 টাকা দামে চাল কে তুলতে যায়। আর আগে ক টাকা দামে চাল পেতাম? 2 টাকা দামের পেতাম, 2 টাকা দামের চাল পেতাম। রেশনের চালের দাম বেড়ে যাওয়ায় তিনি পঞ্চায়েতে অভিযোগ জানাতে যান। সেখানে তিনি জানতে পারেন যে তাকে না জানিয়ে তার রেশন বিপিএল কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে তিনি প্রধান মহাশয়কে অভিযোগ জানান কিন্তু কোনো সুউত্তর পাননি। বর্তমানে তিনি রেশন সামগ্রী দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন। তা আপনি কোথাও জানিয়েছিলেন যে 2 টাকা দামে চাল থেকে হঠাৎ করে? জানিয়েছি, প্রধানকে জানিয়েছি যে আমার এই কার্ডটা করে এনে দাও, 2 টাকা দামের চাল বিডিএর কাছে, জিলারের কাছে দিচ্ছি। তুমি আমার জন্য কি একার জন্য যাবে? 50 টাকা রাখো, রেখে যাও। তাও নিচে বললে বলে হবে, কবে হবে তার ঠিক নেই। পঞ্চায়েতের কাছে হতাশ হওয়ার পর তিনি রেশন ডিলারকে অনুরোধ করেন যে তার বিপিএল কার্ডটি যাতে আবার চালু করে আবার আগের দামে চাল দেয়। রেশন ডিলার তাকে মিথ্যে আশা দেয় এবং তার কাছ থেকে 50 টাকা নেন বিপিএল কার্ডটি ঠিক করে দেবে বলে, কিন্তু তিনি তা করেননি। এখন কি চাইছেন? এখন তো চাইছি বিধবা ভাতা হলে বা বয়স্ক ভাতা হলে কোনো রকম সংসারটা চলে যাক। কোথাও জানিয়েছিলেন বিধবা ভাতার জন্য? হ্যাঁ জানিয়েছিলাম, পঞ্চায়েতকে জানিয়েছিলাম, এখন হয়নি, হবে না। পঞ্চায়েতের কে? পঞ্চায়েত পরিমলবাবু, হয় না হবে না বলতেছে। আমি বিষয়টি নিয়ে প্রধান মহাশয়ের কাছে গিয়েছিলাম। প্রধান মহাশয় সমস্যার কথা শুনেছেন কিন্তু বলেছেন এই সমস্যা সমাধান করা যাবেন না, তিনি এই বিষয়ে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। শ্রীমতী সরস্বতী বেলা মহাশয়া বিধবা ভাতা ও বিপিএল কার্ডের সুব্যবস্থা পুনরায় যাতে পেয়ে যান তার জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা বারবার ফোন করে অনুরোধ করুন পঞ্চায়েত প্রধান শ্রী মহাদেব ভরুইকে। মোবাইল নাম্বার 9932120631। আমি শম্পা মণ্ডল, পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ইন্ডিয়া আনহারের পক্ষে।